আমাৰ বিনম্ৰ আহ্বান, ৰাইজৰ দলৰ বিনম্ৰ আহ্বান অসমবাসী ৰাইজৰ প্ৰতি, অসমৰ ৰাইজে মুক হৈ নাথাকিব, অসমৰ ৰাইজে মৌন হৈ নাথাকিব, অসমৰ ৰাইজে মনে মনে বহি নাথাকিব। ভিক্টৰ দাসক গ্ৰেপ্তাৰ কৰা ঘটনাটোৱে অসমৰ সকলো মাত পাতিব খোজা মানুহক ডমিনেট কৰিবৰ কাৰণে, দমন কৰিবৰ কাৰণে কৰা চৰকাৰী অৱদমন। এই অৱদমনৰ বিৰুদ্ধে আমি সকলোৱে মাত পাতিব লাগিব। ভিক্টৰ দাসৰ হৈ এবাৰ মাত পাতক, ষ্টেণ্ড উইথ ভিক্টৰ দাস। চিনি নাপাওঁ, মইতো ভিক্টৰ দাসক কেতিয়াও লগ পোৱা নাই, ভিক্টৰ দাস কোন মই নাজানো, কিন্তু জানো যে ভিক্টৰ দাসে কৰাপশ্যন হৈছিলে নেকি বুলি এটা প্ৰশ্ন উত্থাপন কৰিছে, দুৰ্নীতি হৈছিলে নেকি বুলি প্ৰশ্ন উত্থাপন কৰা মানুহজনক যদি গ্ৰেপ্তাৰ কৰে তেতিয়াহ'লে গণতন্ত্ৰ ইয়াত ক'ত? গতিকে ভিক্টৰ দাসক আমি মুকলি কৰি দিবলৈ আৰু ভিক্টৰ দাসক হৈ অসমৰ সকলো মানুহক এষাৰি মাত মাতিবলৈ আমি বিনম্ৰভাৱে প্ৰাৰ্থনা জনাইছোঁ। আমাৰ খুব স্পষ্ট কথা যে ভিক্টৰ দাসৰ গ্ৰেপ্তাৰ এটা অবৈধ গ্ৰেপ্তাৰ, বেআইনী গ্ৰেপ্তাৰ। এয়া হ'ল ক্ষমতাৰ অপব্যৱহাৰ, মিছইউজ এণ্ড এবিউজ অফ পাৱাৰ, ক্ষমতাৰ অপব্যৱহাৰ। আৰু ভিক্টৰ দাস এজন অভিযোগকাৰী, অভিযোগকাৰী এজনক এনেকৈ গ্ৰেপ্তাৰ কৰি চৰকাৰে প্ৰমাণ কৰি দিছে যে অসমত বৰ্তমান গণতান্ত্ৰিক ব্যৱস্থা নাই, অসমত আৰু ভাৰতবৰ্ষত বৰ্তমান জৰুৰীকালীন অৱস্থাৰ নিচিনাকে স্বৈৰতন্ত্ৰ চলি আছে, ফেঁচিবাদী ব্যৱস্থা চলি আছে। আমি ৰাইজৰ দলে আজি ক'ব খোজোঁ যে চৰকাৰে ভিক্টৰ দাসক গ্ৰেপ্তাৰ কৰি চৰকাৰৰ নিজৰ দুৰ্বলতা প্ৰকাশ কৰিছে। অসম চৰকাৰে যদি সঁচাকৈ তেওঁলোকৰ নিযুক্তিৰ পৰীক্ষা যদি তেওঁলোকে স্বচ্ছতা আৰু নিকা ব্যৱস্থাৰে কৰিছিল, তেতিয়াহ'লে ভিক্টৰ দাসৰ নিচিনা এজন যুৱকলৈ ভয় খাবলৈ আছিল কি? কিন্তু অভিযোগকাৰীক গ্ৰেপ্তাৰ কৰি চৰকাৰে প্ৰমাণ কৰি দিলে যে চৰকাৰে ভিক্টৰ দাসলৈ ভয় খাইছে। যি সময়ত চৰকাৰে ভিক্টৰ দাসৰ কথাটো, ভিক্টৰ দাসে যি অভিযোগ কৰিছে সেইটো মিছা বুলি প্ৰতিপন্ন কৰিব লাগিছিল, ভিক্টৰ দাসে যদি তথ্য প্ৰমাণ দাখিল কৰিব পৰা নাই সেইটো ৰাজহুৱা কৰিব লাগিছিল, আৰু ভিক্টৰ দাসক গ্ৰেপ্তাৰ নকৰি তেওঁক ৰাজহুৱাকৈ নিন্দা কৰিব লাগিছিল, আৰু তেওঁক কামে নিবনুৱাসকল যিসকলে চাকৰি বিচাৰিছে তেওঁলোকৰ মাজত কনফিউজন সৃষ্টি কৰিব পাৰে বুলি ঘোষণা কৰিব লাগিছিল। সেই সময়ত চৰকাৰে অভিযোগকাৰী এজনৰ ওপৰত অযথা হাৰাশাস্তি কৰি বা অভিযোগকাৰী এজনৰ ওপৰত সাংঘাতিক ধৰণৰ কিছুমান গোচৰ জাপি দি চৰকাৰখনে প্ৰমাণ কৰিছে যে দেয়াৰ ইজ ছামথিং ৰটেন ইন দ্য ষ্টেট অফ ডেনমাৰ্ক। শ্বেক্সপিয়েৰে কোৱাৰ নিচিনাকৈ যেন ক'ৰবাত কিবা এটা গণ্ডগোল আছে, নহ'লেনো চৰকাৰে ইমান ভয় খাবলগীয়া কি কথা আছে? মই আপোনালোকক ভিক্টৰ দাসৰ ওপৰত যিটো গোচৰ দিছে 233/22 পানবাজাৰ পি এছ কেছ, নহয় জানো, তাত যিকেইটা ছেকশ্যন লগাইছে এইকেইটা ফাইনেল ছেকশ্যন নহয় জানো, ফাইনেল ছেকশ্যন লগাইছে 120B, 505B,
153A আর 384 511 আইপিসি 505B এই যেটা সেকশন লগাইছে এই সেকশন গিতার অর্থটো বুঝাই দিলে কিয়নো এইটা সেকশন এইটা ধারা লগাই এই কথাটো এবার এক্সপ্লেইন করে দিলে আপনাদের কথাটো হসা নে মিছা সব ধরিব পারিব 120B ক্রিমিনাল কনস্পিরেসি মানে সাংঘাতিক ধরনের একটা অপরাধ করার ষড়যন্ত্র এই ধারা 120B জড়িয়ে কোয়া হয়েছে 153 ইন্টেনশন টু রায়ত তার মানে সংঘর্ষ সাম্প্রদায়িক সংঘর্ষ রায়ত মানে সাম্প্রদায়িক সংঘর্ষ নয় জানো বা গোষ্ঠীগত সংঘর্ষ গোষ্ঠীগত বা সাম্প্রদায়িক সংঘর্ষ লগাবলে চেষ্টা করেছিল 153 ইন্টেনশন টু রায়ত আপনাদের কোকসুন এজন মানুষে যদি কিবা তা দুর্নীতির খবর পায় আর সেই খবরটো যদি সোশ্যাল মিডিয়ার জড়িয়ে এজন উচ্চ পর্যায়ের পুলিশ বিষয়াক সুধে প্রশ্ন করে বা আপত্তি দিয়ে সেটো ইন্টেনশন টু রায়ত অর্থাৎ সাম্প্রদায়িক বা গোষ্ঠীগত সংঘাত লগাবলে চেষ্টা করা বুঝাব নাকি তিন নম্বর তেওঁৰ ওপৰত লগাইছে 153A প্রমোটিং এনমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস বিভিন্ন গোটের মাজত সংঘাত সংঘর্ষ শত্রুতা সৃষ্টি করবর কারণে চেষ্টা করা মানে যদি হিন্দু মুসলমানের মাজত কাজিয়া লগাবলে চেষ্টা করা যদি দুটা জনগোষ্ঠীর মাজত কাজিয়া লগাবলে চেষ্টা করে দুটা জাতির লগত কাজিয়া লগাবলে চেষ্টা করে তেতিয়া হলে 153A প্রমোটিং এনমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপ এটো লগায় আপনাদের নিজেই কোকসুন অসমবাসী রাইজে নিজে ভাবকসুন যে সচাকে ভিক্টর দাস নামৰ এজন টিউশন করে খা শিক্ষকে এজন সাধারণ যুবকে সচাকই এই যে পরীক্ষা হয়েছিল চাকরির কারণে যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষাত দুর্নীতি হয়েছে নাকি বলে অভিযোগ তোলাটে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করবলে চেষ্টা করা বা দুটা গোটর লগত সংঘাত দুটা গোষ্ঠীর লগত দুটা ধর্মের মাজত যুদ্ধ লগাবলে চেষ্টা করা তো সচাকে বুঝায় নাকি সরকারের ইন্টেনশন তো ইয়াতে উলাই পড়া নাই নে 384 এক্সটোরশন অর্থাৎ আনের পর ধন কাড়ি অনা 384 আর 511 অ্যাটেম্পটিং টু কমিট অফেন্স আর 505B কমিট অ্যান অফেন্স এগেইনস্ট স্টেট অর এগেইনস্ট দ্য পাবলিক ট্র্যাঙ্কুইলিটি মানে রাষ্ট্রের বিরোধিতা 505B এই কথাটো কয় রাষ্ট্রের বিরোধিতা রাষ্ট্র মানে বহুত ডাঙর বস্তু দেই রাষ্ট্র মানে সরকার নহয় রাষ্ট্র মানে গোটেই ব্যবস্থাটো সচাকে এটা চাকরি কেলেঙ্কারি হয়েছে নাকি এই অভিযোগটো উত্থাপন করলে সচাকে রাষ্ট্রের বিরোধিতা করা হয় নাকি বাৰু গতি এই গোটেইকটা সেকশন তেওঁৰ ওপৰত লগোৱা হৈছে ভিক্টৰৰ কেছৰ নাম্বাৰটো হ'ল 233/22 পানবজাৰ পি এছ কেছ নহয় জানো এই গোটেইটোৱে প্ৰমাণ কৰিছে যে চৰকাৰে ইণ্টেনশ্যনেলি ইচ্ছাকৃতভাৱে ভিক্টৰ নামৰ ল'ৰাজনক বেশ কিছুদিন ধৰি জেলত ৰাখিবৰ কাৰণে তাকো অন্য কারো গোচর নহয় সাগে এত পুলিশের সহমত কেস নয় না
পুলিশের জড়িত আন কোনেও অর্থাৎ কোরবাত কোনোবাই সংঘর্ষ লাগবে গৈছিলে সেই সংঘর্ষ জড়িত বা সংঘর্ষ ভীতিগ্রস্ত বা সংঘর্ষ ভুক্তভোগী বা প্রভাবিত মানুষের কেস নহয় তো সমত কেস এই সচাকে হয় নে মানে ভাবো যে বেলেগ একু কথা ভাবি না লাগে এই মুহূর্ত এই ভয়ানক ভয়ানক গোচরবিলাক লগায় ধারাবিলাক লগায় সরকারে প্রমাণ করে দিছে যে সরকারে সাংঘাতিক ধরনের একটা প্রতিক্ষোধ পরায়ণ মনোভাবে ভিক্টর দাস নামের এজন সাধারণ প্রাইভেট শিক্ষকক সাধারণ টিউশন মাস্টরক এনেক বলির পথা সজাব খুঁজিছে সরকারে যদি সচাকই স্বচ্ছতারে যদি নিয়োগ করলে হেতেন যদি সচাকে সরকারে ইমান পরীক্ষাট সচাকে যদি সচাকে সাফচিকুণকেই পাতিছে তাত সচাকে কোনো কেলেঙ্কারি নাই তাহলে সরকারে ভয় খাবলগিয়া কি আর কি কথা আছে এজন কোনোবা লোয়ে সোশ্যাল মিডিয়াত কিবা এটা কথা লিখি দিলে বুলিয়ে ব্যবস্থাটোর কি পরিবর্তন হব বরং কি করব লাগিছিল আমি তো ভাবো যে সরকারে সে কথাটো কোৱাৰ কাৰণে এনকোয়ারি করেছে বঢ়িয়া কথা এনকোয়ারি করে যদি সচাকে এনকোয়ারি করে যদি সচাকে প্রমাণিত হয় এদিনতে তো এনকোয়ারি করে কালিয়ে এনকোয়ারি করবলে মাতি আনিলে লগেলগে কে ঘন্টামানের ভিতরতে গোটে এনকোয়ারি শেষেই নাকি লগেলগে যে তেওঁ গ্রেপ্তার করে দিলে গতি সরকারের এই যে প্রবণতা এই প্রবণতা সম্পূর্ণরূপে জনগণ বিরোধী আর গণতন্ত্র বিরোধী গতি আমি ডেফিনেটলি একটা বিরোধী দল হিসাবে সরকারের এই কাণ্ডক নিন্দা করছো সরকারক এনেকা ধরনের এট্রোসিটি বা দমনমূলক কামর কারণে আমি গরিহণা দিছো আর কোনো পলম নকরাক আমি ভিক্টর দাস নামের সে সাধারণ যুবকজনক বিনা শর্তে মুক্তি করে দিবর কারণে আমি দাবি জানাইছো এই হল রাইজর দলের দাবি যে ভিক্টর দাসক গ্রেফতার করে